ফেসবুকে পেলাম লেখাটা, তাই ভাবলাম একটু শেয়ার করলে মন্দ হয় না। কেউ একজন কোনো বিবাহিতা মহিলাকে প্রশ্ন করেছিলেন, আপনি হাউসওয়াইফ না ওয়ার্কিং লেডি? ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া উত্তর দিয়ে বলেছিলেন, আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি আমার সংসারে সকালের অ্যালার্ম ক্লক। আমি একজন কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট, আমি একজন পার্ট টাইম টেলার এবং আমি ধোপারও কাজ করি। প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয়, ঘর সাফ করতে হয়, বাচ্চাদের জন্য আমি একজন গৃহশিক্ষিকা, আবার বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স। বাড়িতে আসা অতিথিদের জন্য আমি রিসেপশনিস্ট, আর সারা দিন বাড়িতে বসে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড। আমি ঘরে সেজে গুজে থাকি আমার স্বামীর জন্য। আমি আমার স্বামীর জন্য একজন মিত্রা, একজন প্রেমিকা, একজন স্ত্রী। বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের আশ্চর্য চিরাগ। না আমার কোনো বেতন নেই, না আছে প্রমোশন, না আছে ইনক্রিমেন্ট, কোনো বোনাসও নেই। তবুও প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে, আমি হাউসওয়াইফ না ওয়ার্কিং লেডি? যিনি এই কথাগুলো লিখেছেন সেই ব্যক্তিকে মন থেকে ভীষণ সম্মান জানাতে ইচ্ছা করছে। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করবো সুমনার কথা ও কবিতা। খুব ভালো থেকো সকলে।